আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বর্তমান সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানালেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী যাদের ভেতরে গণতন্ত্র নেই এমন দলকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চায় যুক্তরাষ্ট্র সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী অবৈধ মজুদকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আইনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় ঈদের ছুটি একদিন বাড়ল শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সরকার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিনকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্থানীয় সময় সোমবার দুপুরে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে এসব বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন The anti free fair election. Of course, this is our objective also. Amra, so we are committed for a free, fair, transparent, credible election. Ejon amra welcome all parties. Tobe ei byapare apnader sahajjo chai je apnarao amader sahajjo koren jate amra ekta free, fair, transparent election korte pari. যাদের নিজেদের মধ্যে গণতন্ত্র নেই এমন দলকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চায় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী অধিবেশনে তিনি বলেন তাদের কথায় উৎফুল্ল হচ্ছে বিএনপি এসব প্রথম আলোকে দেশ গণতন্ত্রের শত্রু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী আপেল মাহমুদের রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ দিন জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাচ্ছি দেশের স্বাধীনতার ইতিহাস ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন টানা 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এত বেশি উন্নয়ন সম্ভব হচ্ছে যারা গণতন্ত্রের ধারা ব্যাহত করতে চায় তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পাহাড় পর্যন্ত যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন উঠবস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরও বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গণতন্ত্রের যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটসের কথা বলে তাদের দেশের অবস্থাটা কী আর গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না অগণতান্ত্রিক ধারা এ সময় সাম্প্রতিক একটি বিতর্কিত সংবাদের প্রেক্ষিতে দৈনিক প্রথম আলোর কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না যারা সরকার ভাঙতে পারছে না তারা সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আমি জানি না কেন আমাদের কিছু কিছু সদস্য এর উপর এত রাগ কারণ হচ্ছে সরকার ভাঙতে গড়তে বা এই খেলাটা খেলতে তারা সক্ষম হচ্ছেন না এটাই হচ্ছে বাস্তবতা এ সময় সুবর্ণ জয়ন্তী অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বাড়তি এক মাসের বেতন দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার ইতিহাসে আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ পরিবহন ও বিপণন বিষয়ক আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা পবিত্র ঈদ উল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে 20 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটিরও ঘোষণা আসে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে ফজলে রাব্বি রিপোর্ট
খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023 খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুদ করলে বা মজুদ সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে এখানে একটা শর্ত আছে যে কোনো ব্যক্তি এইরূপ অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন তিনি আর্থিক বা অন্য কোনো প্রকার লাভের উদ্দেশ্যে বৈধ মজুদ করিয়াছেন, তাহলে তিনি অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ড অর্থদণ্ডিত হইবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইনে মূলত দানাদার খাদ্যদ্রব্য যেমন ধান, চাল, গম, ভুট্টা ইত্যাদির উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিপণন, বিতরণ সংক্রান্ত অপরাধ চিহ্নিত করে সেসব অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে। কোনো কোম্পানি এই আইন লঙ্ঘন করলে প্রধান নির্বাহী, পরিচালক, ব্যবস্থাপক, সচিব, অংশীদার, কর্মকর্তা বা কর্মচারী এই অপরাধ করেছে বলে গণ্য হবে। কোনো কোম্পানি কর্তৃক এই আইনে অধীনে কোনো অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে। কোম্পানির এইরূপ প্রত্যেক প্রধান নির্বাহী, পরিচালক, ব্যবস্থাপক, সচিব, অংশীদার, কর্মকর্তা বা কর্মচারী উক্ত অপরাধ সংগঠন করিয়াছেন বলিয়া গণ্য হইবে। যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে উক্ত লঙ্ঘন করার অজ্ঞাতসারে সংঘটিত তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। খাদ্যদ্রব্য নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর শাস্তির বিধানও রাখা হয়েছে এ আইনে। খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন সম্পর্কিত কোনো মিথ্যা তথ্য বা বিবৃতি তৈরি, মুদ্রণ, প্রকাশ, প্রচার বা বিতরণ করলে উহা হইবে একটি অপরাধ এবং এর জন্য 5 বছর কারাদণ্ড বা 15 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হইবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 20 এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়। এতে করে 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত 5 দিন ঈদের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন দলের এক নেতাকে দেখতে গিয়ে তিনি বলেন, সরকারের কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। মে জুন মাসে হতে যাচ্ছে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। তফসিল ঘোষণার পর এসব সিটিতে কারা প্রার্থী হচ্ছেন, বিএনপি এ নির্বাচনে অংশ নেবে কি না, রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে সিটি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিলেন দলের মহাসচিব। আমরা কোনো ট্র্যাপে যাচ্ছি না এবং তাদের ট্র্যাপকে আমরা উল্টে ফেলে দেবো। যে সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, আর স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা অনেক আগেই বাদ দিয়েছি, আপনি সেটা জানেন। দলীয় কর্মসূচি পালনকালে শনিবার সরকার সমর্থকদের হাতে আহত নাটোর থানা বিএনপি নেতা আবুল হোসেনকে রামপুরার একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপর আবারও রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে। আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল, এই সরকার এখন সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগ ইতিমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে যদি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, তাহলে দেখবেন যে আওয়ামী লীগ 30টা আসন খুঁজে পাবে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং সেই কারণেই আজকে তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা মোকদ্দমা রাষ্ট্রদূতকে ব্যবহার করে আপনার কর্মসূচিগুলোকে পণ্ড করে দেওয়া, এই করেই তারা আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। র্যাবের বিরুদ্ধে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে একটি স্বাধীন কমিশন গঠন করে এর তদন্তের দাবি জানান মির্জা ফখরুল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের রাজনীতিতে নতুন ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে বিএনপি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। যথাসময়ে সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিএনপির অসুবিধা কোথায়, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরও বলেন, কেউ না আসলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
কারণ তাদের ভোটের বাজার খারাপ। যথাসময়ে নির্বাচন হলে ফখরুলের কেন এত মাথা প্রকাশ্যে আসে না? ধানের শীষ না কিন্তু স্বতন্ত্র মার্কা ওই ঘোমটা পরা প্রার্থী বিএনপি থাকতে পারে। পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের আইনি লড়াইয়ের সুযোগ নেই। কোনো পলাতক আসামি আত্মসমর্পণ না করা পর্যন্ত আইনের আশ্রয় নিতে পারেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। দুদকের মামলায় বিদেশ থেকে আইনি লড়াই চালিয়ে যেতে গতকাল বিচারিক আদালতে আবেদন করেন তারেক রহমান ও জোবাইদা রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বিদেশ থেকে আইনি লড়াই চালিয়ে যেতে রোববার বিচারিক আদালতে আবেদন করেন তারেক রহমান ও জোবাইদা রহমান। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলছেন, পলাতক কোনো আসামি আত্মসমর্পণ না করা পর্যন্ত আইনের আশ্রয় নিতে পারেন না। ঢাকা ল রিপোর্ট যেটা ডিএলএ হিসেবে পরিচিত, সেটা 74তম সংখ্যার 185 কোথায় এটা আছে এই রায়টা, সেইখানে আপিল বিভাগ বলে দিয়েছেন, অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সারেন্ডার না করে উইদাউট সারেন্ডারিং টু দ্য জুরিডিকশন অফ দ্য কোর্ট সিভিল ক্রিমিনাল রিট কোনো ধরনের মামলাই করা যাবে না, কোনো পলাতকের পক্ষে কোনো মামলা করা যাবে না। আসামিপক্ষের আইনজীবীরা জানান, বিচারিক আদালত এরই মধ্যে আবেদনটি আমলে নিয়ে শুনানিও গ্রহণ করেছেন। আগামী 13 এপ্রিল আইনজীবী নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আদালত। আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি বিধায়ই আদালতে একটা আবেদন করা হয়েছে নিজের খরচে উনাদেরকে ডিফেন্ড করার জন্য। আবেদনটা মাননীয় আদালত যেহেতু গ্রহণ করেছেন এবং শুনানি হয়েছে, শুনানি শেষে অর্ডার পাস করার জন্য 13 তারিখ রাখা হয়েছে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, অপেক্ষা করার পরে এ বিষয়ে যদি প্রয়োজন হয় আমরা কথা বলব। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের সেপ্টেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য দুই আসামি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্ত বানু। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 20 এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট পেতে অনলাইনে হুমড়ি খেয়ে পড়েন টিকিট প্রত্যাশীরা। 30 মিনিটে 250 বার টিকিট কেনার চেষ্টা করেন তারা। এতে সার্ভার জটিলতায় কিছুটা ভোগান্তি হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আদ্দিন সজীবের রিপোর্ট। ঈদে বাড়ি যেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে চিরচেনা দৃশ্য নেই। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসে যাত্রীরা কিনছেন আগাম টিকিট, তবে সেই টিকিট এখন আরও দুর্লভ, দুঃসাধ্য। অনলাইনে যদি এখন সিস্টেম অনুযায়ী যদি ভালোভাবে পাওয়া যেত তাহলে তো ভালো হতো, কিন্তু সবার জন্য ঘরে বসে টিকিট পেত, কিন্তু এটা তো পাচ্ছি না। একবার অনেক কষ্ট করে ঢুকতে পারছি, দুইটা টিকিট সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আছে যখন আমি পেমেন্টে যাচ্ছি তখন পেমেন্টে গেলে আর ঘুরতে আছে। রেজিস্ট্রেশন না হলে হবে না, রেজিস্ট্রেশন করতে গেলাম ওখানে সার্ভারে কাজ করে না। কারণটা সহজ, সকাল 8টা থেকে বিক্রির মাত্র 30 মিনিটে অন্তত 14 লাখ মানুষ টিকিটের জন্য সার্ভারে ঢুকতে চেষ্টা করেছেন 250 বার। আর সকাল 10:30 পর্যন্ত 20 এপ্রিলের মাত্র 28,000 টিকিটের জন্য অনলাইনে এই লড়াই চলেছে 3.5 কোটি বার, অর্থাৎ গড়ে একটি সিটের জন্য হিট হয়েছে 1250 বার। অনলাইনে তাকে টিকিট পেতে হলে তাকে নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। এখানে হেল্প ডেস্ক থেকে নাই, ধরে নিলাম 12 লক্ষ লোকে যদি টিকিট চায়, আপনি তো দিতে পারতেছি মাত্র 28,500 টিকিট, এখানে ম্যাক্সিমাম অর্থাৎ অধিক সংখ্যক লোক টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক। সবচেয়ে বেশি চাহিদা ছিল উত্তরবঙ্গের টিকিটের, 1 ঘন্টায় শেষ হয়ে যায় সব টিকিট। 14 লাখ ইউজার আপনারা সার্বক্ষণিকভাবে এই টিকিট প্রাপ্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিন কী পরিমাণ টিকিট বিক্রি হলো, কে কে টিকিট কাটলো, কখন কাটলো, এই টোটাল ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এবং রেলপথ মন্ত্রণালয়ের দুটা ওয়েবসাইটেই এই টিকিট টোটাল বিবরণী দেওয়া আছে। ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে আনন্দিত, সৌভাগ্যবান সেই 28,000 যাত্রী যাদের তালিকাও প্রকাশ করা হয় রেলওয়ের ওয়েবসাইট ও কমলাপুর রেলওয়ে স্টেশনের বোর্ডে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মির্জা ফখরুলদের কাছে যে কোনো কিছুই ফাঁদ মনে হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোড়ালিয়া ছাত্র ও যুব সমাজের আয়োজনে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগের নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে,
তাই এবারও নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও মনে করেন তিনি। নিউ ইয়র্কের সংস্কৃতি মনা শতাধিক প্রবাসী বাংলাদেশিকে নিয়ে শতকণ্ঠে বর্ষবরণের আয়োজন করছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি সংগঠন। আগামী 14 ও 15 এপ্রিল রমনার বটমূলের আদলে বর্ষবরণের এ অনুষ্ঠান হবে বলে জানান আয়োজকরা। দুই দিনের অনুষ্ঠানে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ারে এবং দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। এতে থাকবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং ঈদ বাজার সহ নানা আয়োজন। নববর্ষ বরণের এ অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ছাড়াও মূলধারার জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিকেলে অনুষ্ঠানের আদ্যোপান্ত তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফরের প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে। জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ঢাকার পরিবর্তে সিলেটকে অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচই ইংল্যান্ডে খেলবে টাইগাররা। পরাগারমানের রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে আগামী পয়লা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তার আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প হবে। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ঢাকার পরিবর্তে প্র্যাকটিস ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেওয়া হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সফরকে সামনে রেখে ঈদুল ফিতরের পর 26 এপ্রিল থেকে সিলেটে দুই দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। ঢাকা থেকে বাইরে হলে সিলেট ভেন্যুটা হচ্ছে সবচেয়ে ভালো মনে করছে, হেড কোচই ঠিক করেছে যে সিলেট হলে ভালো। আগামী পয়লা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম সাকিবরা। 2 মে টাইগাররা পা রাখবেন ইংল্যান্ডে। আইপিএলে ব্যস্ত থাকা বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান 2 মেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে আইপিএলের আরেক বাংলাদেশি লিটন দাস ইংল্যান্ডে পৌঁছাবেন 5 মে। যেটা ওরা চেয়েছিল আরও কয়েকদিন শর্ট করতে, কিন্তু আমরা চেয়েছি না আরও কয়েকদিন আমরা প্র্যাকটিস করতে চাই। ম্যাচ শুরু হওয়ার আগে সিরিজ হওয়ার আগে কিছুদিন আমরা এটাও হেড করছে ছিল যে কিছুদিন বাড়ানো যায় কি না, তো আমরা সেই জন্য আমরা ওইখানে কিছু আরও কিছু অ্যাড করেছি। দেশে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যে দারুণ নৈপুণ্য দেখিয়েছিল টাইগাররা, ওয়ানডে সিরিজেও সেই নৈপুণ্য প্রত্যাশা করছেন সবাই। আগামী 9, 12 ও 14 মে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ তিনটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকায় এই সময়ে আয়ারল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ডে ম্যাচ আয়োজন করা হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বর্তমান সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যাদের ভেতরে গণতন্ত্র নেই এমন দলকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চায় যুক্তরাষ্ট্র, সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী। অবৈধ মজুতকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আইনে চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়, ঈদের ছুটি একদিন বাড়ল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।